আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সেলিব্রিটি গেস্ট উপস্থিত আছে আমার ভীষণ পছন্দের সিঙ্গার, পছন্দের মানুষ প্রমি। প্রমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর আসলে এমন একটা জায়গায় এসেছি, ইটিভি হচ্ছে পুরো আমার পরিবার, আরেকটা পরিবার, আর আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, আর দুটো সুন্দর মানুষের সামনে আমি বসে আছি। ভালো আছি। আমরাও একজন সুন্দরীর সামনেই বসে আছি। আমরা সবাই সৌন্দর্য পিপাসু, আমরা সৌন্দর্য নিয়ে কথা বলবো। তো শুরুতে একটু কাজ প্রসঙ্গে কথা বলি। এখন বলা যায় যে প্রমি একদম সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে, যে আমাদের সবার ভীষণ পছন্দের মডেল এবং হিরো। নীরবের সাথে জুটি বেঁধে কাজ করা হয়েছে, আমি অনেক অনেক ছবি দেখতে পাচ্ছি। তো আমি একটু এই কাজের এক্সপিরিয়েন্সটার আয়োজনটা শুরু করি। যেহেতু গান করছি, তো গানের সুবাদে কিন্তু আমাদের মিউজিক ভিডিওটা করতেই হয় এখনকার সময়, কারণ গান শোনার সাথে সাথে দেখারও কিন্তু একটা ব্যাপার চলে এসেছে। তো যে কাজটি আমি আসলে নীরবের সাথে করেছি, তো পুরো মিউজিক ভিডিওর মানে গানটি হচ্ছে একেবারে ফিল্মিকভাবে আসলে ভিডিওটি করা হয়। ওকে, এই জন্য ফিল্মিক অর্থে এই জন্য করা হয় কারণ গানটি, আমার যে গানটি গাওয়া, গানটি খুব ফিল্মিক। হ্যাঁ, আর গানটি আমার সাথে গেয়েছেন অত্যন্ত জনপ্রিয়, এপার এবং ওপার বাংলা এবং বলিউডের প্লেব্যাকে খুব খুব মানে জনপ্রিয়তা পাপনদার সাথে আসলে গানটি করা হয়েছে। গানটির অডিও কাজটা আসলে শেষ করা হয় বেশ কিছুদিন আগে, করোনার জন্য কিন্তু আমাদের প্রায় একটা বছর কিন্তু চলেই গেল আমাদের জীবন থেকে। তো করোনার আরও বেশ কিছুদিন আগে আসলে গানটি মানে অডিও কাজটা আমি শেষ করি। তো এরপরে ভিডিও করবো করবো করে আসলে সামহাও করা হয়ে উঠছিল না, একদম হুট করে আসলে কাজটি করে ফেলা। আর নীরবের কথা বলতে গেলে, যেহেতু পাপন দার সাথে কাজটি করা আসলে ছিল আমার জন্য খুব স্বপ্নের মতো, হয় না যে একটা পছন্দের শিল্পী, পছন্দের শিল্পী যার গান সবসময় শুনছি বা যার ফ্যান আমি, হ্যাঁ, তার সাথে আসলে গানটি করাতে এই জায়গাটা তো খুব ভালো লাগার একটা ব্যাপার। গানের অডিওর একটা ব্যাপার থাকে, তো ভিডিও ব্যাপারটা আরেক রকম থাকে। তো সব কিছু মিলিয়ে আসলে প্রপারলি আলহামদুলিল্লাহ কাজটি শেষ করতে পেরেছি। তো এখন এডিটের কাজ চলছে। আর তোমার এক্সপ্রেশনে টেনশন করার কিছু নেই, কারণ আমরা তো তোমাকে শিশু শিল্পী হিসেবে, অলরাউন্ডার হিসেবে দেখেছিলাম, ছিল একেবারে ছোটবেলায়। সামনে আমরা আর কি কি কাজ পাচ্ছি তোমার? সামনে যদি বলি যে আর কি কি কাজ আসছে, আপাতত তো মানে এই কাজটি নিয়ে আমি খুব আশাবাদী যে গানটি আসলে শেষ করলাম। আর এরপরে আরও কিছু গান আমার জমেছিল, যেটা হচ্ছে অডিও কাজগুলো ওই আগে থেকে কমপ্লিট করা হয়েছে, কিন্তু ভিডিওটা আসলে করে মানে হয়ে ওঠা হয়নি। তো সেই কাজগুলো আসলে আমি আস্তে আস্তে শেষ করার ইচ্ছে আছে। তো সেই দিনটা আসুক।